রানা দিদির সঙ্গে সম্পর্ক রাখবে? তোমার এত বড় স্পর্ধা যে তুমি মায়ের মুখের উপর কথা বলো? সত্যিটা যদি মেনে নিতে পারো তাহলে তা ভালো লাগার, আর যদি না মানতে পারো তাহলে তা অপ্রিয়। বড় বড় কথা বলো না, তুমি ভালো করে জানো আমি আর সব কিছু সহ্য করে নিতে পারি, কিন্তু আমার মায়ের অসম্মানটা আমি কিছুতেই সহ্য করব না। জানি তো, তুমি তোমার প্রয়োজনে বাকি সব কিছুর বিরোধিতা করতে পারো, কিন্তু তোমার স্ত্রীর অসম্মানের বিরোধিতা করতে পারো না তুমি। বাড়াবাড়ি করো না নীরা, গলা ফাটিয়ে লাভ নেই। তুমি ভালো করে জানো আমি কাউকে অসম্মান করার জন্য কিছু বলিনি, যা বলেছি সত্যি বলেছি, আর সত্যিটা ছাই চাপা দিয়ে রাখা যায় না। নীরা, পিসু তোমার দাদার হাতটা ছেড়ে দাও। কি হলো, ছেড়ে দাও? ওই হাত আমায় যতই ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, আমি যেমন আমার বাবাকে দেখতে যাইনি তেমনি আমি দি ভাই আর রানাদার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট করব না। এ বাড়িতে যখন যার যেমন মন চায় স্বাধীনভাবে সে করতে পারে, কারোর যদি মনে হয় আমাকে ভালোবাসবে ভালোবাসতে পারে, কারোর যদি মন চায় আমার গায়ে হাত তুলবে সে সেটা করতে পারে, কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না। তাই তোমার দাদার হাতটা তুমি ছেড়ে দাও পিসু। এসব চালবাজি করে এই বাড়িতে কোনো লাভ নেই, মোদ্দা কথা হলো এই বাড়িতে থাকতে হলে তোমাকে মায়ের কথা শুনেই থাকতে হবে। তুমিও জানো তুমি কতটা ভুল বলছো, শুনবো না কেন? ন্যায়ের কথা বললে মাথা পেতে শুনবো, কিন্তু অন্যায় আমি মেনে নেব না। একটা দিন, শুধু একটা দিন কথা বলার সুযোগ দিয়েছি, ব্যাস হাতে নাতে তার ফল পাচ্ছি এখন। আমার জন্যই আপনার ফলটা পেতে অনেকটা দেরি হয়ে গেল মা, কথা বলার সুযোগটা অনেকদিন আগেই নেওয়া উচিত ছিল। মা, ওর সাথে ঝগড়া করে কি তুমি নিজের রাতের ঘুম নষ্ট করবে? চলো চলো এখান থেকে। আমার মায়ের এই অপমান আমি কোনোদিনও ভুলবো না। আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিল, একবারের জন্য আমি আমার বাবাকে দেখতে যেতে পারিনি, এটাও আমি কোনোদিন ভুলবো না। আমি তোমার মতো মেয়ের সঙ্গে কোনো কথা বলতেই চাই না। থ্যাংক ইউ গো, বাঁচালে তুমি আমাকে, আমিও তোমার মতো ছেলের সঙ্গে আর কথা বলতে চাই না। বেটার লেট দ্যান নেভার বৌদি, সাবাস, আজ তুমি এই প্রথম যুদ্ধ জিতলে। কাছের মানুষদের কাছে তো আমি এইভাবে জিততে চাইনি বিশু, আমি তো সারা জীবন হারতে চেয়েছি, সবার ভালোবাসা বুকে নিয়ে হেরে যেতে চেয়েছিলাম, সবার ভালোবাসায় হারিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কেন কাউকে বোঝাতে পারলাম না বলতে পারো? কেন পারলাম না, কেন পারলাম না আমি, কেন পারলাম না? মা, মা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য ব্রেকফাস্টটা রেডি করছি, দেখো। মা, ও মা,
মা মা ও মা 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 চুপি করে থাকতে হবে এই বাড়িতে তো কথা বলার মতন কোনো পরিবেশই নেই তার থেকে এটাই ভালো আমি কলেজে গিয়ে বসে থাকি মা আমি চললাম মা তাড়াতাড়ি টিফিনটা প্যাক করে দাও এমনিতেই বাড়িতে এখন বসে খাওয়ার মতো পরিবেশটা নেই আর আমার সময়ও নেই কি আর বলবো বাবা সরো না সামনে থেকে দেখতে তবে কাজ করব যে বাড়ির জন্য টাকা নিয়ে আসছিস সে বাড়িতেই বসে দুদণ্ড শান্তিতে খেতে পাচ্ছিস না কোন মুখে আর বাড়িতে বসে খেতে বলবো বাড়ির যা পরিবেশ খুঁজে খুঁজে এমন বউ এনেছি বলার মতো মুখটাই তো আর নেই না ধর নে বাবা এনে পুরোটা খাবি কিন্তু কিছু ফেলবি না হ্যাঁ হ্যাঁ টুকা 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 ঠাকুর ঠাকুর করে দোকানটা একবার হয়ে যাক বাড়ির সবচেয়ে বড় অশান্তিকে আমি দূর করে তবে ছাড় আপদ একটা বৌদি বলছিলাম কাল রাতে না তোমায় একটা কথা বলবো ভেবেছিলাম কিন্তু বলতে পারিনি কি কথা বলছিলাম যে তুমি একবার ফোন করে না মনেদের সাথে কথা বলে নিও কেন আবার কিছু হয়েছে নাকি না না সেরকম কিছু না শুনলাম স্যার নার্সিংহোম থেকে আজই বাড়ি ফিরবেন তাই বলছিলাম যদি একটু খোঁজ খবর নিয়ে নাও এই আর কি কোন মুখে মনের সঙ্গে কথা বলবো বলতে পারো বাবার অসুস্থতা জেনেও বড় দিদি হয়ে ওদের পাশে দাঁড়ানো তো দূর বাবাকে একবারের জন্য দেখতে যেতে পারিনি ইচ্ছে থাকলেও বাবার জন্য কিচ্ছু করতে পারিনি আমি এই লজ্জায় এই গ্লানি আমি রাখবো কোথায় বিশু দুঃখ পেও না বৌদি ভগবান জানে তুমি কত অসহায় তবুও তিনি সহায় হয়ে পাশে দাঁড়ালেন না কেন কি জানে আচ্ছা বিশু আমার একটা কাজ করে দেবে হ্যাঁ বলো না এইটা বিক্রি করে বাবার জন্য কিছু ফল আর হেলথ ড্রিঙ্ক কিনে একটু পৌঁছে দেবে বাবার কাছে আমার তো এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা নেই এটা কি বলছো বৌদি তুমি ভাবলে কি করে যে তোমার এই আংটিটা আমি বিক্রি করতে দেবো আমার বৌদির জন্য পকেট ঝেড়ে ঝুড়ে যেটা বেরোবে সেটা দিয়েই আমি কিছু কিনে দিয়ে আসবো তুমি চিন্তা করো না বৌদি আর এই আংটি বিক্রি করার অনুরোধও করো না আমি আছি তো আমি ঠিক পৌঁছে দেব না 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 ভাবতে হবে না মানে কি ভাবতে হবে তো অবশ্যই ভাবতে হবে আলবাত ভাবতে হবে আচ্ছা শোন তুই তো তুই তো এইবারই মেয়ে তো আরেকটা মেয়ে হ্যাঁ তো তুই একবার ভেবে বলতো কদিন এখানে আসিস মানে তা অনেক দিনই হলো সেটা সত্যি একদম বাজে কথা বলবি না ওই রঞ্জনের সাথে ঝামেলা হলো না তারপর থেকে ও আর এই বাড়িতে আসে না 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 মানে এই আমাকে লুকিয়ে একদম লাভ নেই হ্যাঁ আমি জানি ওই রঞ্জনের সাথে ঝগড়া হয়েছিল সেই জন্যই তুই এখানে আসিসনি তাই তো না না কাকিমা সেরকম কিছু নয় তবে শোনো মা একটা কথা মাথায় রাখিস এই যে ইন্দ্রর সাথে মনোমালিন্য বা ধর রঞ্জন তোর উপর রাগ করলো এগুলো খুব একটা মাথায় রাখিস না কেন বলতো তুই তো বান্ধবীর বাড়ি তুই এখন আসবি যখন খুশি তখন আসবি ইন্দ্রর সাথে ঝগড়া হয়েছে কি হয়েছে তুই আসবি আর একটা ঘটনা হয়েছে কিন্তু এই রঞ্জনকে আমি ব্যাপারটা বুঝিয়ে বলেছি যে ইন্দ্র রাগ তুই সোনার উপর দেখাবি কেন রঞ্জন বুঝে হচ্ছে ব্যাপারটা রঞ্জন দা রাগ করার পর একটু খারাপ লেগেছিল ঠিকই কিন্তু তারপর যখন রঞ্জন দা নিজেই নিজের ভুলটা বুঝতে পেরেছে এখন আর তোমাদের বাড়িতে আসতে কোনো প্রবলেম নেই যাক অবশেষে তাহলে বিশ্বের প্রতিজ্ঞা ভঙ্গ হলো